হরতাল ডেকেছি, সরকারের বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধ করবার চেষ্টা করেছি, আর এখন বাংলাদেশকে গড়বার জন্য আমাদের প্রয়োজন হয়েছে পুরানো বাংলাদেশকে বদল করে নতুন একটা বাংলাদেশ গড়ে তুলতে, যাকে আমরা বলছি সংস্কার। কি পরিবর্তন হবে নিজেরা নিজেদেরকে জিজ্ঞেস করে। আমরা এই বাংলাদেশকে বদলে কি রাজাকারদের বাংলাদেশ করতে চাই? আমরা এই বাংলাদেশকে বদলে নতুন করে কোনো বিজাতীয় আদর্শের বাংলাদেশ করতে চাই? আমরা যখন সংস্কার বলছি তখন সেই সংস্কারের মানে কি? আমরা কি এমন কোনো সংস্কারের প্রস্তাব আনব যেই সংস্কারের প্রস্তাবে ভোটের মাধ্যমে এই যে রক্ত পিপাসু স্বৈরাচার শেষ পর্যন্ত পালিয়ে ভারতের মাটিতে ভিক্ষার ঝুড়ি নিয়ে বসবাস করছে তারা আবার ফিরে আসতে পারে? এমন কোনো প্রস্তাব কি দেব যেই প্রস্তাবের মধ্যে দিয়ে যারা এর আগে নিদারুণভাবে আমাদের কাছে পরাজিত হয়েছে, বাঙালি জাতির কাছে পরাজিত হয়েছে, সেই পরাজিত শক্তি আবার বাংলাদেশের মাটিতে বাংলাদেশের রাজনীতিতে প্রতিষ্ঠিত হতে পারে? প্রশ্ন করতে পারে এগুলো কি প্রশ্ন করছে। প্রথম একটা কথা বলি, আমাদের সঙ্গে বাংলাদেশ সরকারের বর্তমানে যিনি প্রধান উপদেষ্টা তার সঙ্গে বৈঠক হয়েছিল। সেই বৈঠকে আমরা প্রশ্ন করেছিলাম, আপনিও যে সংস্কারের কথা বলছেন সেই সংস্কারের মানে কি? আপনার যা মনে হবে সেই সংস্কার জনগণের উপরে চাপিয়ে দিতে পারবেন? ডক্টর ইউনুস আমাদের ধারণা মতে এখন পর্যন্ত জনগণের পক্ষের লোক। উনি বললেন না আমি এরকম চাই না, আমরা জানতে চেয়েছি আপনি কীরকম করে সংস্কার করবেন। একটাই পথ আছে, সমস্ত রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলে সেই কথার মধ্যে দিয়ে ঠিক করে সবাই মিলে কোন কোন জিনিস চায়, সারা জাতি যেই সমস্ত বিষয়ে ঐক্যবদ্ধ হবে সেই সমস্ত বিষয়ে কেবল আপনি সংস্কার করতে পারবেন। যেই বিষয়ে ঐক্যবদ্ধ হবে না সেই বিষয়ে ভবিষ্যতের জন্য ছেড়ে দেয়, ভবিষ্যৎ পার্লামেন্ট কিংবা ভবিষ্যৎ সরকার, নির্বাচিত সরকার তারা ঠিক করবে এই বিষয়গুলোতে কী করা হবে। কেউ এসে বলতে পারে 72 সাল থেকে যে সংবিধান ছিল ফেলে দেন, ছিঁড়ে ফেলেন, ছুঁড়ে ফেলেন? আমরা বলি যখন আপনি পরীক্ষা দেন তখন একটা বই থেকে পড়েন, যখন আপনি লেখেন তখনও কোনো বই থেকে লেখেন। আপনি যদি সব সংবিধান ফেলে দেন তাহলে নতুন সংবিধান লিখবেন কী করে? বরঞ্চ যদি এমন হয় ওই যে সেদিন 14 দল নাকি 16 দল প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে গেল এবং 14টা দল 16টা দল মিলে প্রধান উপদেষ্টাকে 2000 প্রস্তাব দিয়েছে সংস্কারের জন্য, আমি প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসকে জিজ্ঞেস করলাম এই 200টা সংস্কার একসাথে করবেন কীভাবে? এরপরে যখন বিএনপি আসবে, যখন আমরা আসব, অন্যান্য দল আসবে, সবাই মিলে 10,000 প্রস্তাব, সেই 10,000 প্রস্তাবকে একসাথে করবেন কীভাবে? চাপিয়ে তো দিতে পারবেন না, এই সরকার কোনো নির্বাচিত সরকার নয়, তার ইচ্ছা বাকি জনগণের উপরে চাপিয়ে দিতে পারেন না। তার একটাই কাজ করতে পারেন, রেফারির মতো সবার সঙ্গে কথা বলবেন, যা ঠিক যা সবাই চায় সেটা করবেন, তার বাইরে যেতে পারবেন না। এই জন্যেই আমরা বলি যারা আন্দোলন করেছেন, রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন, এই পরিবর্তনকে বাস্তব করেছেন, তাদেরকে আমরা সম্মান করি, শ্রদ্ধা করি। আমরা বলি এই রক্তদান করবার সাহস যদি না থাকতো তাহলে এই পরিবর্তন হতো না।